গাণিতিক ক্যালকুলেশন করার জন্য প্রথমে এই অংশটুকু তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর আমরা জিনিসটাকে বুঝে নিই। যেমন এখানে দেওয়া আছে আইটেম, আইটেম অর্থাৎ পণ্য, এখানে পিসি, পার্সোনাল কম্পিউটার, সিডি এবং প্রিন্টার, এই তিনটার একটা তথ্য দেওয়া আছে। যেমন ওপেনিং স্টক অর্থাৎ পিসি বছরের শুরুতে আমাদের হাতে কতটা ছিল, তারপরে দেওয়া আছে সেলস, সেলসের অর্থ হচ্ছে ওই বছরে আমরা কতটা বিক্রি করেছি, পারচেসের ঘরে দেওয়া আছে যে ওই বছর আমরা কতটা কিনেছি। এখানে ক্লোজিং স্টক দেওয়া নেই, যদিও এখানে নির্ণয় করা আছে তারপরও এটা আপনাদেরকে দেওয়া থাকবে না। তো বইতে এটা দেওয়া নেই, আমাদেরকে এটা নির্ণয় করতে হবে। তো এটা কীভাবে নির্ণয় করলাম সেটা আমরা একটু দেখি। খুব সহজ অঙ্ক, যে খোকার মাথার ঝুড়িতে 150টা আম আছে, সে 50টা আম বিক্রি করেছে এবং 70টা আম কিনেছে, তার ঝুড়িতে এখন কতটা আম আছে। এটা ছোটোবেলার অঙ্কর মতো, তাই এটা জটিল কোনো কিছু না। কিন্তু এক্সেলের ক্ষেত্রে আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে যে কোন কোন ঘর যোগ হবে এবং কোন ঘরটি বাদ যাবে। তো আমরা এখানে যোগের কাজগুলো সচরাচর আগে করি এবং বিয়োগের কাজ পরে করি, তাই আমরা এখানেও তাই করব। এখানে আমরা প্রথমেই B2 অর্থাৎ হাতে আমাদের যা ছিল সেটির সাথে যেটি আমরা কিনেছিলাম অর্থাৎ D2 ঘরে যেটা আছে সেটা আমরা কিনেছিলাম, তো এই দুটো যোগ করলে আমাদের মোট কতটা পিসি আমাদের হাতে থাকলো সেটা আমরা বের করলাম, এবং শেষে যে কয়টা আমরা বিক্রি করলাম সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে যেটা বিক্রি করলাম সেটা আছে কোন ঘরে, C2 ঘরে, তাই আমরা -C2 দিলাম, দিয়ে আমরা ইন্টার প্রেস করলে এই রেজাল্টটা পাব। এবং পরবর্তীতে নিচে যদি একই রেজাল্ট থাকে কিংবা আগের তথ্যগুলো সব দেওয়া থাকে, নিচের তথ্যটাকে আমরা অটোফিলের মাধ্যমে বের করে নিতে পারি। এখানে টোটাল প্রাইস সেলস অর্থাৎ মোট যে বিক্রি করেছি সেটার পরিমাণ কত, তাহলে আমরা এখানে বিক্রি করেছি 50টা, একটা কম্পিউটারের দাম অর্থাৎ একটা পিসির দাম 25,000 টাকা এবং বিক্রি করেছি 50টা, তাহলে 50 গুণ 25,000 অর্থাৎ এখানে সংখ্যা গুণ হবে না, গুণ হবে হচ্ছে C2 ঘর, C2 গুণ F2 অর্থাৎ C2 ঘরে যা আছে F2র সাথে তা গুণ হয়ে টোটাল প্রাইস সেলসে বসে যাবে। এভাবে যোগ বিয়োগ গুণ করা হয়। এরপরে ভাগের বিষয়টা আমরা দেখি। এখানে প্রিন্টারে 250, 200, 200, 150 অর্থাৎ ওপেনিং স্টক অর্থাৎ হাতে ছিল 250টি, বিক্রি করেছি 200টি, কিনেছি 200টি এবং এখন হাতে আছে 150টি। এখন এইখানে টোটাল প্রাইস সেলস দেওয়া আছে অর্থাৎ এখানে কয়টার দাম দেওয়া আছে, এইখানে দেওয়া আছে 200টার দাম, তাহলে এখন প্রতিটার দাম কত আমরা বের করতে পারবো না। যদি দেওয়া থাকে যে 10টি আমের দাম 50 টাকা, তাহলে 5টি আমের দাম কত। একইভাবে ঠিক একই পদ্ধতি আমরা এই ঘরকে ভাগ করব এই ঘর দিয়ে, অর্থাৎ G3কে ভাগ করব C3 দিয়ে, তাহলে এইখানে এটা দেখা যায় G4 অর্থাৎ 1, 2, 3, 4 ফোর নাম্বার ঘরে আছে, তাই আমরা G4কে ভাগ করব C4 দ্বারা, G4/C4 অর্থাৎ এখানে স্ল্যাশই ভাগের কাজ করবে। এটা করে আমরা ইন্টার বাটন প্রেস করলেই আমরা উত্তর পেয়ে যাব। এভাবে এখানে বাকি যেগুলো আছে গুণ গুণ করা বা যোগ করা বা বিয়োগ করা, সেগুলো আমরা নিজেরা ব্রেন খাটিয়ে বাকিটুকু করে নেব।